এবং এটা অরিজিনাল জাপানি ইঞ্জিন। এটা আগেরগুলোর তুলনায় একটু ভিন্ন আছে। এই গাড়িটার কারণে আপনাদের ময়লাগুলো গায়ে আসবে না, কারণ ঘাস যখন কাটা হয় প্রচুর ময়লা উপরের দিকে আসতে ধরে। আর সালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে আমরা যেটাকে বলি মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন, সেটার একটা। কিন্তু এটার তফাত হচ্ছে অন্যগুলো দেখলাম দেখছেন চায়না, এটা হচ্ছে একদম জাপানি অরিজিনাল কোসিন ব্র্যান্ডের। তো কোসিন ব্র্যান্ডটা আপনারা গুগল করলেই দেখতে পারবেন যে আসলে এটা জাপানি কিনা। এবং এখানে খোদাই করে লেখা আছে এবং এটা অরিজিনাল জাপানি ইঞ্জিন। এটা আগেরগুলোর তুলনায় একটু ভিন্ন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে অংশগুলো, এর চাকাগুলোও একদম ভিন্ন এবং খুবই স্মুথ এই ইঞ্জিনটা। আপনারা এটার যে এই মাথাটা যেটা দেখছেন, এর আগে যেগুলো দেখছেন একসাথে অনেকগুলো কাজ করা যায়, এটাতেও সেমভাবেই এই হেডটা চেঞ্জ করে আপনারা দেখা গেল উইডার হেড, টিলার হেড, তারপরে হচ্ছে স্টিল ব্লেডগুলো সেগুলো লাগিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে একটা জাস্ট গার্ড দেওয়া আছে, এই গার্ডটার কারণে আপনাদের ময়লাগুলো গায়ে আসবে না, কারণ ঘাস যখন কাটা হয় প্রচুর ময়লা উপরের দিকে আসতে ধরে। আর এটার যে সিস্টেমগুলো দেখেন, চাকার সিস্টেমগুলোও ভিন্ন এবং খুবই স্মুথ। আর সামনে যে দেখছেন যে এখানে হ্যান্ডেলটা কম বেশি করার জন্য যে জায়গাটা, এটা জাস্ট হালকা করে লুজ দিয়ে এটাকে আপনি আপনার মতো করে হাইট কম বেশি করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা সুইচ দেয়া আছে, একটা অন অফ সুইচ। আর এখানে হচ্ছে আপনার পিক আপটা কম বেশি করার জায়গা আছে, এবং এখান থেকে আপনি এই পিক আপটাকে আবার ফিক্সড করে রাখতে পারবেন এই সুইচটার মাধ্যমে। আর এটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন। ফোর স্ট্রোকের জানেনই আপনার তেল মোবিল আলাদা করে ব্যবহার করতে হয়, এটা নর্মালি যে টেনে স্টার্ট দিতে হয় এই আগেরগুলোর মতোই সেম, কিন্তু ইঞ্জিনটা একদমই জাপানি আর কি। আর জাপানি ইঞ্জিন তো এটা কোনো কথাই হবে না, আপনারা জানেন যে জাপানি ইঞ্জিন অনেক দিন লং লাস্টিং করে, সেই বিষয়টার থেকে একটু দামের একটু তারতম্য হতে পারে, কিন্তু শক্তির দিক থেকে খুবই ভালো। এবং এটাও সেম আগেরগুলোর মতো কাজ করতে পারবেন, বাকি আরও প্রায় 5 থেকে 7টা হেড আলাদা আলাদা করে ব্যবহার করে। তো এই ছিল এই মেশিনের বিস্তারিত। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।